হাজিগড়ে কাদম্বিনী হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল করায় আর কোনো বাধা থাকল না কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা করেন। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করার অনুমতি চাওয়া হয়। সেই মামলার শুনানিতে মিছিলের পক্ষেই রায় দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। তবে মিছিলে মানতে হবে বেশ কিছু নির্দেশ। মিছিলে কুরুচিকর মন্তব্যের ব্যবহার করা যাবে না, ট্রাফিকের সমস্যা করা যাবে না, শব্দ দূষণ করা যাবে না, মিছিলের রুট পরিবর্তন করা যাবে না, অস্ত্র ব্যবহার করা যাবে না, শান্তিপূর্ণ মিছিল করতে হবে। আগামী 29 তারিখ কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অধীর। আদালতে তিনি জানান, পুলিশের কাছে মিছিল করার অনুমতি চাইলে অধীরের অভিযোগ পুলিশ অনুমতি দেয়নি, ফলে বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে হয় অধীরকে। অভিরূপা হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।